বন্ধুদের সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তোমাদের আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি এমন একটি অ্যাপ্লিকেশন, সরি এমন একটি ওয়েবসাইট, যে ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা সহজেই আর্নিং করতে পারবেন $60 মাত্র 7 দিনের মধ্যেই। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন সরাসরি করছি আমাদের আজকের ভিডিওতে। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। পাশে আসা বেল আইকনটিতে ক্লিক না করলে আপনারা কখনোই আমাদের লেটেস্ট ভিডিওগুলো পাবেন না। তো অবশ্যই পাশে সে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমি সরাসরি ঢুকে পড়ছি আমাদের আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদের ঠিক এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো এরকম একটা ওয়েবসাইট চলে আসলে আপনারা এখানে কিছু সেকেন্ড ওয়েট করবেন। তো আমি এখানে কিছু সেকেন্ড ওয়েট করছি। তো এখানে কিছু সেকেন্ড ওয়েট করার পর আপনাদের এখানে স্কিপ অ্যাড আসবে, স্কিপ অ্যাডে ক্লিক করবেন। স্কিপ অ্যাডে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হবে। তো এরকম একটা পেজ ওপেন হওয়ার পর আপনারা এখানে সিলেক্ট জেন্ডার, আমি মেল দিয়ে দিচ্ছি, আপনারা জেন্ডার সিলেক্ট করবেন। তো এখানে আপনাদের ফার্স্ট নেম দিয়ে দিবেন। তো আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি, এবার এখানে আপনাদের লাস্ট নেম দিয়ে দিবেন। তো আমি আমার লাস্ট নেম দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার অবশ্যই 0 বাদে দিবেন। তারপর আপনারা এখানে আপনাদের জিমেলটা দিয়ে দিবেন। তো আমি ওই জিমেলটা দিয়ে দিয়েছি। তারপর এখানে আপনারা একটা পাসওয়ার্ড দিবেন, আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। তো বন্ধুরা, এখানে যে পাসওয়ার্ডটা দিবেন কনফার্ম পাসওয়ার্ড, আপনারা সেম পাসওয়ার্ডটা দিবেন। হ্যাঁ ভিউয়ার্স, কনফার্ম পাসওয়ার্ড, সেভ পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনারা সিলেক্ট কান্ট্রি। তো আমি বাংলাদেশ, আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। আর আপনারা যারা অন্য কান্ট্রি, তারা অন্য কান্ট্রি দিয়ে দিতে পারেন, আর বাংলাদেশে যারা, তারা বাংলাদেশ দিয়ে দিতে পারেন। তারপরে সিটি দিয়ে দিবেন, আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর এখানে আপনারা চাইলে একটি ইমেজ সেট করতে পারেন। তো আমার এখন ইমেজের দরকার নেই, আমি ইমেজ দিচ্ছি না। আপনারা এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন, আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তারপর সংক্ষেপে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিই। এখানে আপনাদের টিক চিহ্নে ক্লিক করে এখানে আপনারা সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এই কাজটা মোবাইল থেকেও করতে পারেন, পিসি থেকেও করতে পারেন। তো বন্ধুরা, আমি আপনাদের কথাটা বলতে ভুলে গিয়েছিলাম, আপনারা এখানে মোবাইল থেকেও করতে পারেন, পিসি থেকেও করতে পারেন। তো আমি মোবাইল থেকে করছি, সরি আমি পিসি থেকে করছি। আপনারা যদি মোবাইল থেকে করেন, এখানে থ্রি ডট মেনু চলে যাবেন। থ্রি ডট মেনু চলে যাওয়ার পর এখানে আপনাদের ডেস্কটপ মোড একটা অপশন থাকবে মোবাইলে। তো ওখানে ডেস্কটপ মোডে ক্লিক করলে আপনাদের তারপর কাজটা করতে হবে। ডেস্কটপ মোডে ক্লিক না করে আপনারা কাজটা করতে পারবেন না। তো ভিউয়ার্স, এখানে আমাকে বলছে থ্যাংকস, প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট থ্রু ইউর মেইল। তো আমি আমার মেইলে, ওরা আমাকে একটি মেইলে এসএমএস দিয়েছে, তো আমি আমার অ্যাকাউন্টটা মেইল দিয়ে ভেরিফাই করে নেব। তো ধরো আমি আমার মেইলে চলে যাচ্ছি। ধরো আমি আমার মেইলে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে ওরা আমাদেরকে একটা মেসেজ দিয়ে দিয়েছে যে অনলাইন জব ও, একবারে প্রথম মেসেজটাই। এখানে আমি ক্লিক করবো, ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি এখানে যে ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, এই ইয়াতে ক্লিক করবেন জায়গাটাতে। তো এখানে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম আবার আপনাদেরকে মানে ওই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে দেখা যাচ্ছে ওয়ার্নিং কনভারসেশন সাকসেসফুলি ভেরিফাইড, যে আমার এখানে একটা কংগ্রেস জানিয়েছে আমরা এখানে সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছি। তো বন্ধুরা, এবার আপনারা কী করবেন এখান থেকে, হ্যাঁ ভিউয়ার্স, তো এখান থেকে আপনারা হোমে ক্লিক করবেন। তো আপনারা ওখান থেকে হোমে ক্লিক করবেন। তো হোমে ক্লিক করার পর আপনারা এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। তো আমি আপনাকে আবার দেখাই। তো ভিউয়ার্স, এখানে যে ভেরিফাই ইউজার এটা না, আপনারা এখান থেকে যে হোমে ক্লিক করবেন, যে হোম যে পাশে আছে এটা, এই যে ঠিক এখানে, এই যে এখানে আপনারা ঠিক এই যে এই হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পর আপনাদের এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এইরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনারা এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনারা যে ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়েছিলেন এটা এখানে অটোমেটিক উঠে যাবে, আর না উঠলে আপনারা দিয়ে দিবেন। তো এখানে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই যে আমার অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন আছে পাশে। এখানে যদি আপনারা কোনো
ছবি চুজ করতেন তাহলে এখানে একটা ছবি চলে আসতো। ধরো আমি একটা ছবি চুজ করে দিই, দেখি ছবি চুজ করে দিচ্ছি। আচ্ছা ভিউয়ার্স, আমি এখানে কিন্তু কোনো ছবি খুঁজে পাচ্ছি না। ভিউয়ার্স আমি এখানে এখানে ভিউয়ার্স আমি একটা ক্রোম ব্রাউজারে একটা ছবি দিয়ে দিয়েছি, আপডেট ইমেজ। এখানে আপডেট ইমেজে ক্লিক করলে ওকেতে ক্লিক করলে সাকসেসফুলি আপডেট লেখা আসছে। তো ভিউয়ার্স এখানে একটু পরে আপনাদের ছবিটা চলে আসবে। তো আমি পেজটা রিফ্রেশ দিচ্ছি। এবারে রিফ্রেশ দেওয়ার পর দেখুন আমার এখানে ছবিটা চলে আসছে। আপনারা চাইলে ছবি দিতে পারেন, না দেওয়ার সমস্যা নেই। তো এবারে সেখানে দেখুন আমার এখানে অনেক ইয়া চলে আসছে আপনার, এই যে এগুলা। তো এখানে হচ্ছে আপনাদের মূলত কাজগুলো। তো বন্ধুরা আমি আপনাদের বলে দিচ্ছি, এখানে হচ্ছে ড্যাশবোর্ড, মাই প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড, প্রোমোট ইউর প্যাকেজ, মাই ওয়ালেট, জব লিস্ট, জব অ্যাকাউন্ট, রেফারেল অ্যাকাউন্ট অ্যামাউন্ট, তারপর হচ্ছে উইথড্র রিকোয়েস্ট, লগ আউট। তোমাদের আমি একটা একটা লাস্ট থেকে বলছি, লগ আউটে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টে লগ আউট হয়ে যাবে। উইথড্র রিকোয়েস্ট, এখান থেকে আপনার উইথড্র দিতে পারবেন। তারপর এখানে রেফারেল অ্যামাউন্ট, এখানে আপনার রেফারেল করে কত টাকা আর্নিং করেছেন, কত ডলার আর্নিং করেছেন এখানে অ্যামাউন্টটা দেখাবে। তারপর জব অ্যাকাউন্ট, জব অ্যাকাউন্ট হচ্ছে আপনার এখানে কাজের যে অ্যাকাউন্টটা মূল অ্যাকাউন্টটা দেখাবে। তারপর এখানে হচ্ছে আপনার জব লিস্ট, এখান থেকে আপনি কাজ করতে পারবেন। এখানে মাই ওয়ালেট, আপনার ওয়ালেটে কত টাকা আছে ওটা দেখতে পারবেন। তারপর প্রোমোটিভ প্যাকেজ, আপনি এখান থেকে চাইলে আপনার প্যাকেজ যেটা আছে এটাকে আপনি টাকা দিয়ে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা দিয়ে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা মানে কিনে নিতে পারেন, আপনার টাকা ইনভেস্ট করতে পারেন কিছু। তো এখানে চেঞ্জ পাসওয়ার্ড, আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গেলে চেঞ্জ করতে পারেন। মাই প্রোফাইল, আপনার প্রোফাইল এবং ড্যাশবোর্ড। তো ধরুন এইগুলো হচ্ছে সব কিছু। তো এখান থেকে আপনি কাজ করবেন কীভাবে, এখানে মূলত কাজ হচ্ছে ভিডিও দেখা। আমাদের এখানে আমি এখানে জব লিস্টে ক্লিক করলাম। জব লিস্টে ক্লিক করলে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন কিছু তিনটে ভিডিও চলে আসছে। তাহলে আপনাদের এরকম ভিডিও চলে আসবে। তো এখানে আপনি প্লে নাওতে ক্লিক করলে আপনাদের ভিডিওগুলো অন হয়ে যাবে। তো আমি প্লে নাওতে ক্লিক করলে আসলে ভিডিও না, এটা আসলে একটা পেজ, পেজগুলো আপনার ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার টাইম কাউন্ট হবে। এই যে টাইম কাউন্ট হচ্ছে এই যে এখানে, তো এখানে 8 সেকেন্ড আরও দেখতে হবে। তো এই টাইমটা শেষ হয়ে গেলে আপনার এখানে সাকসেসফুলি লেখা আসবে। তো বলুন আমার টাইম কাউন্টিংটা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার টাইম কাউন্টিংটা শেষ হয়ে গেছে। তো এখানে আমার একটু পরে সাকসেসফুলি লেখা আসবে। একটু ওয়েট করি। আমার এখানে আবার কাউন্টিংটা শুরু হয়েছে। আচ্ছা বেশ একটু ওয়েট করি। আমি ভিডিওটা মিনিমাইজ করবো না, আপনাদেরকে আমি সরাসরি দেখাবো কীভাবে কাজ করতে হয়। মিনিমাইজ করলে আবার অনেকে বলে যে মিনিমাইজ করছে, মিনিমাইজের মাধ্যমে কী কাজ করছে আমাদেরকে দেখায় নি। আমাদের এভাবে আপনারা, তারপর এই যে দেখুন ভিউয়ার্স, এই যে ইউ টাস্ক ইজ কমপ্লিট অ্যান্ড গো নেক্সট টাস্ক, দেখতে পাচ্ছেন এরপর একটা লেখা চলে আসছে। তো আপনারা এখান থেকে ইয়া করার পর আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো আমাদের ব্যাকে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর একটা প্লে আছে, এটাতে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনার এখানে আবার টাইম কাউন্টিং হচ্ছে। তো টাইম কাউন্টিংটা শেষ হওয়ার পর এখানে আপনাদের লেখাটা চলে আসবে। একটু ওয়েট করুন, দেখতে পাচ্ছেন ইউ টাস্ক ইজ কমপ্লিট অ্যান্ড গো নেক্সট টাস্ক। আমাদের এখান থেকে আপনার ব্যাকে চলে আসবেন। ইউর জব উইল বি আপডেট সুন, আমার জবটা আবার চলে আসবে কিছু পরে। তো এরকম করার পর আপনার ঠিক এখান থেকে একটা রিফ্রেশ দিয়ে দেবেন। রিফ্রেশ দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে মাই ওয়ালেটে ক্লিক করবেন। মাই ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে 6 সেন্ট দিয়ে দিয়েছে। তো এখানে আমাকে এখান থেকে 6 সেন্ট দিয়ে দিয়েছে। একটা হচ্ছে আপনার 3 সেন্ট করে, দুইটা দেখেছি আমাকে 6 সেন্ট দিয়ে দিয়েছে। তো বন্ধুরা এইভাবে হচ্ছে। আর এখানে যে রেফারেল অ্যামাউন্ট, আপনারা এখানে রেফারেল অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 0-0 দেখাচ্ছে ওখানে। আর আমার বাই জব আর্ন এখানে হচ্ছে যে আমার 6 সেন্ট দেখাচ্ছে, আমার রেফারেল অ্যামাউন্ট নাই, 0-0 দেখাচ্ছে। আপনারা আমার রেফারেলে জয়েন করতে পারেন আপনারা যদি চান। তো
তো এখানে আপনারা রেফারেল কোড পেতে পারবেন। তো এখানে যদি আপনি এই যে ড্যাশবোর্ডে ক্লিক করেন, তো ড্যাশবোর্ডে ক্লিক করে আপনারা এখানে এই যে আপনাদের এই যে এটা হচ্ছে আপনার রেফারেল কোড, এটা কপি করে আপনি কোথাও পেস্ট করে দিলে এই রেফারেল কোড থেকে যারা করবে তারা হচ্ছে আপনার রেফারে জয়েন হবে এবং আপনি ওখান থেকে প্রত্যেক রেফারে 3 সেন্ট করে পাবেন। তো এটাই হলো রেফারেল আর্নিং। এখানে হচ্ছে আপনারা প্রোফাইলটা চেক করে নিতে পারেন, যেমন ছবিটা যেটা দিয়েছিলাম আর এখানে আপনারা সব যাবতীয় সব কিছু। এখানে লগ আউটে ক্লিক করে লগ আউট, এখানে উইথড্র রিকোয়েস্ট। তো কীভাবে আমরা উইথড্র করি, তো উইথড্র রিকোয়েস্ট এখানে রিকোয়েস্ট টোটাল অ্যামাউন্ট আচ্ছা এখানে হচ্ছে আপনারা $2 হলে উইথড্র করতে পারবেন। এই যে ইউ ইউ অ্যাজ পার ইউ প্যাকেজ মাইন পে আউট ইন $2 $2.00। তো আপনারা এই $2.00 মানে $2 হলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন স্কিলে। $2 হলে আপনাকে এখানে চলে আসবে, উইথড্রের অপশন চলে আসবে। তো উইথড্রের অপশন চলে আসলে আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন, মাত্র $2 হলে আপনি স্কিলে উইথড্র করতে পারবেন। খুবই আসলে একটি চমৎকার জিনিস, আপনি স্কিলে উইথড্র করতে পারতেছেন। আর স্কিলে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন ওটা আমি একটা পরবর্তী ভিডিও দিয়ে দেবো, আর যদি ভিডিও আছে তাহলে তো ভালোই। তো বন্ধুরা এই ছিল ভিডিওটা, আর ভিডিওটা যদি এখন ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা।